আসসালামু আলাইকুম ওরমতুল কোরআন শিক্ষা একাডেমির আয়োজনে আজকের সুরে সুরে কোরআন শিক্ষা ক্লাসের আজকের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম কোরআনের মজলিসে আপনাদের স্বাগতম জানাচ্ছি নিয়মিত কোরআন শিক্ষা ক্লাস সপ্তাহে দুই দিন হয়ে থাকে আমাদের এই ক্লাসটা সোমবার এবং বুধবার সোমবার এবং বুধবার রাত্রে হয়ে থাকে এই ক্লাসটা তো যারা জানেন তা তো জানেন যারা না জানেন তাদের জন্য বলা আর কি তো আমরা ইনশাআল্লাহ আজকে একটি বা দুটি চোরা পড়ব আজকে যেহেতু সৌরাতুল এখলাস এবং সাথে আছে সৌরাতুল মাসাদ অর্থাৎ আমরা এই দুটি সোরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আশা করি আমরা পিছনে যে সোরাগুলি পড়ছি সৌরাতুল ফাতেহা সৌরাতুল নাচ সোরাতুল ফালাক এই তিনটি সোরা আশা করি আপনারা ভালো করেই শিখেছেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সামনের সবগুলি ছোড়া ধারাবাহিকভাবে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব আর সকলেই একটু কষ্ট করে দিনী ভাইদেরকে কোরআন শিক্ষা করার শিক্ষা নেয়ার সুযোগ করে দেই সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেই তাহলে হয়তোবা অনেক দিনী ভাই বোন কোরআন শিখতে পারবেন তার থেকে আমরা অবশ্যই অবশ্যই অনেক নেকি হাসিল করবো ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ক্লাসের তেলাওয়াত হবে সৌরাতুল ইখলাস থেকে সৌরাতুল ইখলাস আম যেভাবে বলবো সেভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই আমি কিভাবে উচ্চারণ করতেছি কীভাবে ঠোঁটগুলো দাঁড়াচ্ছি কিভাবে আওয়াজ বের করতেছি আমাকে এক কথাই নকল করেন তাহলেই আশা করি ইনশাআল্লাহ সুন্দর তেলাওয়াত আপনারা করতে পারবেন তারা তেলাওয়াত ভালো করতে পারেন না তাদের জন্য তো ইনশাআল্লাহ শুরু করা যাক এখন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জি আমি যেভাবে বলতেছি সেভাবে বলার চেষ্টা করবেন এবং আউদুবিল্লার মধ্যেই অনেকেই অনেক ভুল করে থাকে এগুলি আগে আলোচনা হয়েছে তারপরে আবার নতুন করে করতেছি হয়তো বা অনেকেই নতুন আসছেন বা অনেকেই নতুন দেখবেন সেই জন্যে তো জু হামজাটা আটা শক্ত হবে যেমন আ আ আইন পেশ উ হ্যাঁ আইন পেশ পেশের মধ্যে অবশ্যই ঠোঁট গুলো গোল হবে হ্যাঁ যেমন আ উ তারপরে আসছে দু লাল পেশ পেশ দু আউ বিল্লা দাল দু হ্যাঁ আল্লাহ অনেকে বলে থাকে শায়া সায়া বলে এটা সায়া হবে না সাই হবে সাই সেই ইয়ার মধ্যে চাপ দিতে হবে আর কি যেমন সাই। মীনাশাই তন রঞ্জি তারপরে আসছে ত তর মধ্যে অনেকে ত বলতে গিয়ে ত বলে ফেলে যেমন হ্যাঁ আউদু বিল্লাহি ত এটা ভুল হ্যাঁ এটা হবে না মীনাশাই তন রঞ্জি রর মধ্যেও অনেকে গোল করে ফেলে ঠোঁটগুলো হ্যাঁ গোল হবে না এটাও ত এবং রর মধ্যে ঠোঁট গোল হবে না যেমন মীনাশি তনলজি এখানে কি কী ভুল হতে পারে এগুলি আলোচনা মোটামুটি হয়ে গেছে আবার আমরা সকলে খেয়াল করি আউ বিল্লাহি মীনশাই তরি আউ বিল্লাউ বিল্লা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে উচ্চারণ করব। যেমন ত যে জায়গায় আসুক ত ত হবে এইভাবে ভিতর থেকে আওয়াজটা বের করব আর ঠোঁট গোল করবো না অবশ্যই প র এগুলির মধ্যে ঠুট গোল হবে না হ্যাঁ আবার বলতেছি মীনাশই ত্যাঁ ত যেন না হয়ে যায় হবে কি মীনাশই তন রঞ্জি র মধ্যেও ঠুট গোল হবে না এটা খেয়াল করলে খুব সহজ শিখা অনেক সহজ এবং আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন শোনাবেন খুব সহজেই বাচ্চারা ধরতে পারে মরব্বীরা হয়তো বা একটু ধরতে কষ্ট হয় তো আশা করি আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন বাচ্চাদেরকে শোনাবেন তারা শুনলে অবশ্যই শিখতে পারবে এটা একটু বেশি বলতেছি এই জন্যই যে আমাদের আউজু বিল্লা যদি হেই না হয় তাহলে তো অন্য সুরাগুলো কীভাবে এই জন্য এটার উপরে বেশি আলোচনা করতেছি আর মিল্লাহি মিনাশ এই তরঞ্জী যদি ঠোঁট গোল হয়ে যায় আয়না দেয়া দেখবেন যে ঠোঁট কি গোল হচ্ছে কিনা বা জায়গা মতন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকতে চায় তা তখন আপনার এই আঙুলগুলো ধরতে দিয়ে ঠোঁটগুলো ধরতে পারেন যেমন প পন রঞ্জি দেখে যদি আমি বলি প তাহলে আঙুল দিয়ে আটকিয়ে দিলে আশা করি এটা ঠিক থাকবে মীনশ্ই মিনাশ তন রঞ্জি রজি আশা করি বুঝতে পারতেছেন আর সকলেই আমার সাথে সাথে পড়েন তাহলে সহজ হবে শিখতে সহজ হবে আর যেইভাবে বলতেছি যেই ঢঙ্গে বলতেছি সেই ঢঙ্গটাই আপনারা নকল করবেন জি পরে আসছে বিসমিল্লা হ্যাঁ আগে সিনটা ভালো করে ধরতে হবে বিষ বিশমিল্লা যেন না হয়ে যায় অনেকে না জানার কারণে ভুল করে থাকে যেমন বিষ বি বিস্মিল্লাহ র দেখেন এখানে আমার ঠোঁট কিন্তু ভুল হচ্ছে না ঠোঁট নর্তি আছে না একবারে ভিতর থেকে আওয়াজটা আমি বের করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বিস্মিল্লাহ বিসমিল্লা হিয় র কিন্তু একটা হবে আবার এমন যেন না হয়ে যায় যে তাকরার হয়ে যায় তাকরার মানে কয়েকটি আওয়াজ হবে একটা র কয়েকটা হয়ে যাবে এমন না এমন যেন না হয়ে যায় বিস্মিল্লা রহিম রহিম আর এখানে জায়গায় যেন ওয়াহ না হয়ে যায় এটা অনেকের ভুল হয়ে থাকে যেমন রহ রহ রহের জায়গায় ওয়াহ বলে ফেলে ওয়াহের উচ্চারণ করে ফেলে এটা এটা ভুল এটা হবে না বিসমিল্লাহর রহ আমরা আগে শুদ্ধভাবে শিখব তারপরে ইনশাল্লাহ আমরা সুর দিবো যার যত সুর আছে তা আমরা দিব ইনশাল্লাহ বিস্মিল্লাহ বিস্মিল্লা বিস্মিল হিউন রহ ম্যা নিওর র হেই র হেই র রহ অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে একটা আয়াত এতবারও কেন পড়তেছেন এই জন্যই পড়তেছি যে আপনারা সহজেই দৌড়তে পারেন কারণ যদি সামনাসামনি থাকতেন আপনারা তাহলে হয়তো বা দরিয়ে দিতে পারতাম খুব সহজেই আমি অনেকবার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা যেন খুব সহজেই ধরতে পারেন বারবার শুনে যেন আপনারাও আমার সাথে সাথে পড়বেন এবং শিখে নেবেন কুল কুল আহাদ শরাতুল এখলাস পড়তেছি আমরা আমরা আজকে শরৎল এখলাস পরব তারপরে সময় হলে শরাতুল মাসাদ পড়ব তো যেটা কুল কফ কাফলাম পেশ কুল কফের উপর পেশ আসছে এটা ঠোঁটগুলো গুল হবে যেমন দেখেন উল আর যদি আমি বলি কল কল বলে উচ্চারণ সুন্দর হচ্ছে না মাখরাজ পরিপূর্ণ হবে না যেমন কুল কুল আগে ঠোঁটটা গুল করবেন কুল 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 হু হা পেশ হু দুইটাই এক একই ধরনের হবে উচ্চারণ করতে গেলে ঠোঁটের অবস্থাটা এমন হবে কুল হু অল্ল কুল হু অল্ দেখেন তিনটা পেশ আসছে তিনটাই একই রকম হবে এক রকম না হলে উচ্চারণ সুন্দর হবে না কোনো দিনও যদি বলি দেখেন এখানে বুল বের হয়ে যাবে আমি যদি একটা একটু ঠিক করে না বলি হু এটা আপনার আশা করি বুঝতেছেন শেষে কলকলা হবে যেমন দাল আসছে ডালের মধ্যে কলকলা হয় হ্যাঁ ডাল হচ্ছে কলকালার হরফ কলকলা হবে আর কলকলাটা খুব সুন্দর করে দেখেন আমি কিভাবে বলতেছি কুল দে হু আল্লাহু দে আপনারা আমার সাথে পড়বেন হ্যাঁ বারবার বলতেছি এই জন্য যে আপনারা যারা পড়েন জোরে জোরে পড়বেন আর জোরে জোরে পড়লে ভিতরে জড়োতা ছুটে যাবে قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد الله الله الصمد الله الله الله, الله. 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 الله অনেক বড় একটা শব্দ আল্লাহর নাম অনেক অনেক বড় আল্লাহ আল্লাহ কবির আল্লাহ আল্লাহ কবির আল্লাহ অনেক বড় আল্লাহ মহান জন্য আওয়াজটা আমরা মহাব্বতের সাথে অনেক উঁচু আওয়াজে বলব্লাহ্লা অল্লাহ এখানে দেখেন হা আসছে হার ওপর পেশ হু অ অল্হু স্বমে দে সদ সদের মধ্যেও ঠোঁট গোল হবে না সদ আমি যদি বলি যে স স বললে উচ্চারণ সুন্দর হচ্ছে না এবং মা খারাজ পরিপূর্ণা হচ্ছে না আল্লা হুস স্বমে দে অল্লা হো মানে সদের হুটআ গোল হবে হুটা বলার সময় যেহেতু এটা হো হার উপরে পেশ আসছে হোটা গোল হবে কিন্তু সদের মধ্যে গিয়ে আবার ঠোঁটের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে যেমন দেখেন আশা করি বুঝতেছেন আপনারা আমার সাথে সাথে বলেন হ্যাঁ মনে করবেন আর একটু কষ্ট করে সকলেই শেয়ার করে দিই হয়তো বা অনেকেই আমার আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই শুনতে পাবে শিখতে পাবে তার থেকে আমরা ইনশাল্লাহ সব পাবো হ্যাঁ আমরা সকলেই শেয়ার করে দিদে এখানে আসলে থামার কিছু নাই কিন্তু আমি থামতে এই জন্যই যে আপনারা যেন ধরতে পারেন হ্যাঁ জিনিসটা যেন ধরতে পারেন ভালো করে قل هو الله احد، الله الصمد، الله الص... الصمد، الله الصمد، لم يلد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، يو ده كان হ্যাঁ ওয়া ইয়া ওয়াল এম ইউ ইয়া ওয়া পেশ ইউ হ্যাঁ ইয়ার উপরে পেশ আসছে এই জন্য এটা ঠোঁটটা অবশ্যই গোল হবে তার মানে আমরা কী পাচ্ছি যে ওয়াও এবং পেশ এই দুইটা জিনিস অবশ্যই ঠুট গোল হতে হবে না হইলে উচ্চারণ সুন্দর হবে না বা পরিপূর্ণ আদায় হবে না আর উচ্চারণ সুন্দর না হইলে তো কোরআন তেলাওত করেও মজা পাবেন না বা কেউ যদি শুনে এসেও মজা পাবে না আমাদের উচ্চারণ আগে ঠিক করতে হবে তারপরে তার মধ্যে যার যত সুর আছে সে ঢালবে হ্যাঁ লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ লামে যেন না হয়ে যায় লাম ইয়ালিদ লামে এমন যেন না হয় আগে লামটা ধরতে হবে লাম লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ولم ও দেখেন ওয়া আসছে হ্যাঁ ওয়াউল হবে ولم يولد دوتا يكشمان اكي رقم هبه ولم يولد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ল্যাম ইয়া লি দে ওয়াল এম ইউ ল্যা দে ওয়াল এম ইয়া কুলহু যেন না হয়ে যা আবার বলতেছি ওয়াল্যাম ওয়াল এম ওয়ালাম এম ওয়াল এম ইয়া কুল্ লাহু এখানে ওয়াও এবং পেসের ব্যবহারগুলি বেশি আসতেছে এটা ভালো খুব সহজে শিখতে পারবেন একটা বিষয় যদি বেশি বেশি করে পড়া হয় তখন খুব সহজে ধরা যাবে। ولم يكن له ولم يكن له ولم يكن দেখেন অনেকগুলো পেশের উচ্চারণ আসছে ব্যবহার আসছে পেশ অথবা ওয়াও এই দুইটার উচ্চারণ ব্যবহার একই রকম ওয়ালাম ولم কুল আমি আবারও বলতেছি শুরু থেকে হ্যাঁ এতক্ষণ তো ধীরে ধীরে বলে দেখাচ্ছিলাম এখন যেটা নর্মালি পড়তে হবে সেটা দেখাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد الله الصمد

উ দু বিল্লাহি মিনাশন রঞ্জী তিনবার করে বলবো এক একটা আয়াত হ্যাঁ আপনারা আমার সাথে বলবেন আবিল্লাহিমিনশ রঞ্জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، قل هو الله أحد، قل هو الله أحد، الله الصمد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد، আশা করি আপনারা বুঝতে পারছেন এই সোরাটা অনেক ছোট একটি সোরা চোরাখলা যারা দেখছেন তো দেখছেন যারা দেখেন নাই পরবর্তীতে দেখবেন শুনবেন হ্যাঁ খেয়াল করবেন এগুলি একদম ভাইঙ্গা ভাইঙ্গা বইলা দেওয়া হয়েছে যদি ভালো করে কেউ খেয়াল করেন এবং আমার সাথে সাথে আমি যেভাবে বলছি এভাবে বলেন অবশ্যই আপনার পড়া সুন্দর হবে অবশ্যই এটা আমি জোর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ এই জন্য আপনারা চেষ্টা করবেন এবং যেইভাবে বলছি আমাকে নকল করেন মানুষকে মানুষ ব্যাঙ্গায় না আমাকে তাহলে তাহলেই আশা করি ইনশাআল্লাহ আপনাদের তালাওয়াত সুন্দর হয়ে যাবে আমাকে এখন যেহেতু আমি পড়াচ্ছি তা আমাকেই নকল করেন আমাকেই অনুসরণ করেন তাহলে আশা করি সুন্দর হবে সকলের তেলাওয়াত তো আমি আবারও বলতেছি চোরাত ক্লাসটা আমি ভেঙে ভেঙে সুন্দর করে আস্তে আস্তে বলতেছি আপনারাও আমার সাথে বলবেন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আহা দে্ল হো আহা দেহা দে আবার এটা যেন এই হাটা যেন এই হা না হয়ে যায় হ্যাঁ কল হেউ হেউ না হয়ে যায় অনেকে হা এই ছোটো হার মধ্যে অনেকে হা বলে ফেলে যেমন কুল হু অল্লহ যেন না হয়ে যায় হ্যাঁ আবার এটাতে অনেকেই ভুল করে কুলফু আল্লাহ ফু বলে ফেলে এটা অনেকেই বলে আমি শুনছি নিজেও শুনছি যেমন কুলফু হ্যাঁ এটা হবে না কুলহু অলহ আল্লাহ আহা আহাদ আল্লাহু দে الله الصمد الله الصمد <cupissions> لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم أما شاطر شاطر شكل يبورن ها بسم الله الرحمن الرحيم محبتني يا بربين قرآن شريف انا اك محبتني يا بربين ديك بينا انا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كفو كفو ها فاتا أوبرا داتا ايه نيجي تشوتة شتى لقبي زمان كف فا فا كفو كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد শেষবার বলতেছি হ্যাঁ ইখলাসটা আমার সাথে সাথে সকলেই বলেন আবারও আর যারা দেখবেন পরবর্তীতে তারা এইভাবে যেভাবে শিখাচ্ছি যেভাবে বলছি বলতেছি সেভাবেই বলবেন আপনার ইনশাল্লাহ আর অনেকেই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরাকাত অনেকেই দোয়া করতেছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক আমিও দোয়া করি আপনাদের জন্য এবং সকলেই আমাদের এই কোরআন শিক্ষা একাডেমির হযরত মাওলানা অমের সাহেবের জন্য দোয়া করবেন উনি আপনাদের জন্য এই আয়োজন করেছেন উনি কোরআনের অনেক বড় একজন আশেক অনেক বড় একজন দেন উনি অনেক খেদমত করে যাচ্ছেন মাশাআল্লাহ ওনাকে জন্য আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং পেজটা সুন্দর রাখার জন্য পেজটা অ্যাক্টিভ রাখার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার আপনারা সকলেই অবশ্যই আপনারা এটাকে বেশি বেশি শেয়ার করবেন তাহলেই এই পেজটা অনেক ভালো থাকবে এবং অনেকেই কোরআন শিখতে পারবে এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো আপনাদের কাছে তো আমি এখলাসটা আমি আবারও বলে দিচ্ছি আপনারা আমার সাথে বলেন আমি প্রতি রায় তিনবার করে বলব আজকে মানে এখান থেকেই আপনার এখলাসটা ভালো করে শিখে নেন যেন আর পরবর্তীতে এই সোরার মধ্যে কোনো ভুল না থাকে হ্যাঁ আমার সাথে এতক্ষণ তো উচ্চারণ শেখাচ্ছিলাম এখন আমাদের সাথে সুর সুর দিয়ে পড়েন মহাব্বতের সাথে হ্যাঁ বেশিক্ষণ থাকবো না মোটামুটি অনেক্ষণ হয়ে গেছে কারণ খালি গলায় পড়াইতে গেলে আসলে যদি ছাত্র সামনে থাকত তাহলে কষ্ট কম হয় কিন্তু এইভাবে পড়াইতে গেলে অনেক চাপ পড়ে আর কি গলার মধ্যে যাই হোক আর উদু বিল্লাহ কনজি আরিমিনশ্ৰ কী بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، قل هو الله أحد، قل هو الله أحد، الله الصمد، الله الصمد، الله الصمد، لم يلد ولم يولد. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ হ্যাঁ আজকের মতন এখানেই থাকুক ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা সকলে আসবেন শিখবেন এই আশা ব্যক্ত করছি আর যারা ভাই বারাদারা আছে বন্ধুবান্ধব আছে সকলকে দাওয়াত দিবেন যেহেতু আমরা কষ্ট করতেছি কষ্টটা যেন অবশ্যই একটা কিছু ফল আসে এটার জন্য সকলেই আমরা সকলেই এই কোরআনের খেদপতে এগিয়ে আসবো সকলের কাছে এই বিনতি রইল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কোরআনের খেদমত করে যেতে পারি হ্যাঁ বাকি জীবন যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন তার আল্লাহর দিনের জন্য কবুল করেন সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও